মিনিমাম 50 to 55,000 ডাউন পেমেন্ট করলে আপনারা KTM RC 200 পারচেস করতে পারবেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। আমি আজকে আছি KTM এর শোরুমে, আর আজকে ভিডিওটাতে যে বাইকটা নিয়ে কথা বলবো সেটাকে একবার দেখিয়ে দিই। KTM RC 200 MotoGP এডিশন। তো আজকের এই বাইকটা নিয়ে কথা হবে, এই বাইকটার কলকাতা অন্য প্রাইস নিয়ে কথা বলবো, স্পেসিফিকেশন নিয়ে কথা তো হবেই। আর এই বাইকটার মধ্যে আর নর্মাল যে ভেরিয়েন্টটা রয়েছে, মানে এরকম যে ভেরিয়েন্টটা ছিল RC 200 সেই ভেরিয়েন্টটার মধ্যে ডিফারেন্স কী কী রয়েছে সেসব কিছু নিয়ে কথা হবে। তো প্রথমেই আমি বাইকটা 360 একটা ভিউ দিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কতটা কী কী চেঞ্জ হয়েছে বাইকটার মধ্যে। তো সবার আগে মেজর চেঞ্জ যেটা হয়েছে সেটা হচ্ছে গ্রাফিক্সে। সেটা হচ্ছে আগে বাইকটার মধ্যে আমরা একদম নর্মাল গ্রাফিক্স পেতাম, বাট এখন আমরা পেয়ে যাচ্ছি এই ম্যাট টোনের সাথে আমরা পেয়ে যাচ্ছি একদম রেসিং একটা গ্রাফিক্স। সেটা আপনারা দেখে বুঝতেই পারছেন, প্রচুর কোম্পানির স্পন্সরশিপ রয়েছে, যেমন অ্যাক্রাপোভিক দেখা যাচ্ছে ওই নিচে রয়েছে, এখানে মোটরএক্স লেখা রয়েছে, দেন WP সাসপেনশন সেটা লেখা রয়েছে, এখানে লেখা রয়েছে মোটরএক্স অয়েল অফ সুইজারল্যান্ড, তো তার লোগো দেওয়া রয়েছে এখানে। তো প্রচুর কোম্পানি মানে প্রচুর ব্র্যান্ডের সঙ্গে কোলাব করে এই নতুন কালার থিমটা নিয়ে এসেছে KTM। দেন এখানে RC 200 বড় বড় করে ব্যাজিং দিয়ে দিয়েছে। আর মেজর আরও একটা চেঞ্জ হচ্ছে, ফ্রন্ট যে ভাইজারটা সেটা এখন আমরা ব্ল্যাক কালারের মধ্যে পাচ্ছি, আর আগে সেম একই রকম ভাইজার পেতাম আমরা ট্রান্সপারেন্ট যেটা ওখানে রাখা রয়েছে। আমি এটা একবার নামিয়ে দিই, তো এটাকে দেখে দিই এখানে, যাদের রিভিউ করতে সুবিধা হয় আপনাদের দেখাতেও সুবিধা হয়। জাস্ট লোড নেমেছে, ইভেন এখনও পর্যন্ত PDIও করা নেই গাড়িটার মধ্যে, দেখতে পাচ্ছেন যে অফ রয়েছে। তো আপনাকে অন করে আমি দেখাতে পারবো না, কিন্তু আদারওয়াইজ সব কিছু নিয়ে কথা হবে, স্পেসিফিকেশান নিয়ে কথা হবে, কলকাতা অন্য প্রাইসও বলে দেবো। ফ্রন্ট এখানে আমরা একদম ফুল LED সেট আপ পেয়ে যাচ্ছি, তার সাথে পেয়ে যাচ্ছি আমরা এই ফ্রন্ট ফেসের মধ্যে ইন্ডিকেটেড করা ইন্ডিকেটার্স। এই হচ্ছে ইন্ডিকেটার যেটা খুব ভালোভাবে ইন্ডিকেটেড করা রয়েছে, আলাদা করে কোনো রকম সেট আপ নেই ইন্ডিকেটার। তো এই জিনিসটা আমার বেশ ভালো লাগে, যখন চারটি ইন্ডিকেটার একসঙ্গে জ্বালানো হয় তখন দারুণ খুব কম্প্যাক্ট লাগে ব্যাপারটা। ফ্রন্টে এখানে আমরা ফুল LED সেট আপ পেয়ে যাচ্ছি। এবার যদি আমি ফ্রন্ট সকারের কথা বলি, ফ্রন্টে আমরা USD সাসপেনশন পেয়েছি, মানে আপসাইড ডাউন সাসপেনশন। আমি এদিক দিয়ে দেখাই, লাইটটা ভালো পড়ছে এদিক দিয়ে। আর এখানে লেখা রয়েছে WP অ্যাপেক্সের আমরা এখন সাসপেনশন পেয়ে যাচ্ছি, আর যেটা ব্ল্যাক কালারের গোল্ডেন দেয়নি, গোল্ডেন হলে যাই হোক আর একটু বেশি ইনহ্যান্স হতো লুকটা, বাট যেহেতু কালো কালারটার সঙ্গে এটা ম্যাচ করেছে ওই জন্য ব্ল্যাক কালারের দিয়েছে। ফ্রন্টে মডগার্ড এখানে আমরা ম্যাট ফিনিশ পেয়ে যাচ্ছি, আর একদম সিগনেচার কালার KTM এর সেটা অরেঞ্জ আর ব্ল্যাক। আর এই হচ্ছে ফ্রন্টে পেয়ে যাচ্ছি আমরা ভাইব্রেট ব্রেকিং ক্যালিপার, তার সাথে ডুয়েল চ্যানেল ABS পেয়ে যাচ্ছি আমরা, ফ্রন্টেও পেয়ে যাচ্ছি ABS, রেয়ারও আমরা ABS পেয়ে যাচ্ছি। আর যদি ফ্রন্ট টায়ার প্রোফাইলের কথা বলি, ফ্রন্টে আমরা টায়ার প্রোফাইল পাচ্ছি 110/70/17 আমরা ফ্রন্ট টায়ার প্রোফাইল পেয়ে যাচ্ছি। আর এখানে ছোট্ট একটা রিফ্লেক্টার লাগানো রয়েছে, দেন সেম একই রিফ্লেক্টার এদিকেও লাগানো রয়েছে। আর এবার যদি সাইড প্রোফাইলের দিকে আমি চলে আসি, এই হচ্ছে সাইড প্রোফাইল, আর সিট হাইট থেকে শুরু করে সমস্ত কিছু, বডি শেপ সব কিছু একই রকম রয়েছে, শুধুমাত্র চেঞ্জ হয়েছে কালার স্কিমটা একদম চেঞ্জ হয়ে গেছে, গ্রাফিক্সটা একদম চেঞ্জ হয়েছে। যদি এবার ফিউল ট্যাঙ্কের কথা বলি, 13.7 লিটারের আমরা একটা ম্যাসিভ ফিউল ট্যাঙ্ক পেয়ে যাচ্ছি, আর এই ফিউল ট্যাঙ্কটা 2 পিসের মধ্যে দিয়েছে, এখানে ম্যাট ফিনিশ দিয়েছে, দেন এখানে গ্লজি ফিনিশ দিয়েছে। আর এই আর যে কালারের যে পেন্ট কোয়ালিটি, অ্যাকচুয়ালি KTM এর একটা জিনিস আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে বিল্ড কোয়ালিটি। বিল্ড কোয়ালিটির দিক থেকে কোনো রকম কম্প্রোমাইজ করে না, অনেকে বলে যে KTM এর প্রাইস একটু বেশি নেয়, অবশ্যই আমিও সেটা মানছি, প্রাইসিং একটু হাই দিকে থাকে, তো যেহেতু একটু প্রাইস একটু বেশির দিকে থাকে তার জন্য কোয়ালিটিটাও আপনারা খুব ভালো, খুব প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট KTM আপনাদেরকে প্রোভাইড করে। এবার যদি আমি রেয়ার সেকশনের দিকে চলে আসি, KTM এর একদম সিগনেচার যে এই যে এক্সপোজ করা থাকে ফেয়ারিংটা, এই ব্যাপারটা সব গাড়িতেই থাকে KTM এর, সে ন্যাকেট হোক বা ফেয়ারিং হোক। তো অরেঞ্জ কালারের আর তার সাথে ব্ল্যাক কালারের দুটো ফ্রেমের মধ্যে ডিভাইড করেছে KTM এই নতুন মডেলগুলোকে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন, যে সাব ফ্রেমটা সেটা ব্ল্যাক কালারের আর যে একদম মেন যে ফ্রেমটা সেটা অরেঞ্জ কালারের। পিছনে আমরা রেয়ারে আমরা মনো সাসপেনশন দেখতে পাচ্ছি, এটা হোয়াইট কালারের, যে হোয়াইট কালারের সাসপেনশনটা আর রেডি টু রেসের যে হোয়াইট কালারটা এটার সঙ্গে খুব ভালোভাবে ব্যালেন্স হয়েছে, যেহেতু সামনের দিকে হোয়াইট হালকা টাচ দিয়েছে তার জন্য পিছনে যে হোয়াইট সকারটা খুব ভালোভাবে ব্যালেন্স করছে। এবার রেয়ার প্রোফাইল, এই যে আপনার অনেকটা এই ভাইজার বাইক হওয়া সত্ত্বেও কতটা নেকেড একটা ব্যাপার আমাদের প্রোভাইড করছে KTM। এখানে আমরা নেকের চেন সেকশন দেখতে পাচ্ছি, নেকের চেন সেকশনটা দেখতে দারুণ স্পোর্টি লাগে, এটা হচ্ছে এর অ্যাডভান্টেজ। আর যদি ডিসঅ্যাডভান্টেজের কথা বলি, মোটামুটি 250-300 কিলোমিটার পরপর আমাদের লিব্রিকেট করতে লাগে, কেন কি খুব বাজেভাবে ডাস্ট পড়ে যায় চেনটার উপরে। এবার যদি রেয়ার টায়ার প্রোফাইলের কথা বলি, 150/60/17 আমরা রেয়ার টায়ার প্রোফাইল পেয়ে যাচ্ছি, আর পিছনেও পেয়ে যাচ্ছি আমরা ABS এর সাপোর্ট, এই হচ্ছে ভাইব্রেট ব্রেকিং ক্যালিপার, তার সাথে আমরা পিছনে ABS এর সাপোর্ট পেয়েছি। কিন্তু এই বাইকটার মধ্যে কোনো রকম ABS অফ করার কোনো রকম বাটন নেই, মানে সুপার মোটো মোড আপনারা ইউজ করতে পারবেন না, আপনার সবসময় দুটো ABS ইউজ করতে হবে। নতুন বাইকটা স্পেশাল কিছু কিছু জিনিস নিয়ে কথা বলবো, যেটা আমার পার্সোনালি বেশ ভালো লাগে, যদি আমি পুরোনো মডেলের সঙ্গে কম্পেয়ার করি, তো
সবার আগে কথা বলে সিট নিয়ে, এখানে আমরা স্প্লিট সিট ইউনিট দেখতে পাচ্ছি সিটের উপরে, এখানে আর সিট ব্র্যান্ডিং করা রয়েছে। আর সিটের মধ্যে সব থেকে বড় আপগ্রেড করেছিল এবার KTM। KTM যদি পুরনো মডেলের সঙ্গে কম্পেয়ার করি তাহলে লুক ওয়াইজ হয়তো অতটাও বেশি স্পোর্টি লাগছে না, কিন্তু এই যে ব্যাপারটা, যদি আপনারা একটা ফ্যামিলি পার্সন হয়ে থাকেন তাহলে ডেফিনেটলি এখন এই বাইকটা পারচেস করতে পারবেন, যেটা আপনি আগে পারতেন না, কারণ কি আগে সিট বলে কিছু ছিল না KTM RC-র মধ্যে। বাট ওটা মনে হতো একটা তক্তা, মানে একটা কাঠ পাতা রয়েছে, হার্ড মেটেরিয়ালে ছিল, বাট এখন খুবই ভালো, খুবই সফট মেটেরিয়াল ইউজ করেছে সিটের মধ্যে। মোটামুটি আগের সিটটার থেকে তো 100 times বেশি আপনি কমফর্ট পেতে চলেছেন এই নতুন সিটটার মধ্যে। আর রাইডার সিটের কথা বলে গেছে, রাইডার সিট মোটামুটি ঠিকঠাক ডিসেন্ট সিটিং কমফর্ট আপনাদের প্রোভাইড করবে। আর সবথেকে বড় কথা, স্পোর্ট বাইকে এর থেকে বেশি আপনি কিছু এক্সপেক্ট করতেও পারেন না। আর এই ব্যাপারটা বেশ ভালো, এই যে ট্যাঙ্কটা এক্সটেন্ড হয়ে যে সিটে নিচে চলে গেছে, ব্যাপারটা খুব ভালো লাগছে আমার পার্সোনালি। আমার অ্যাকচুয়ালি, আমি তো চিরকালই আমি KTM ফ্যান্সদের মধ্যেই আমি পড়ি, আমার পার্সোনালি KTM এর বাইক দারুণ লাগে, এদের বিল্ড কোয়ালিটি, এদের যে অ্যাগ্রেশন, এই KTM এর যে অ্যাগ্রেশন, এই ব্যাপারটা আমাকে চিরকালই খুব ভালোভাবে ইমপ্রেস করে। এবার যদি আমি পিছনে রেয়ার প্রোফাইলে চলে আসি, হচ্ছে রেয়ার টেল ল্যাম্প, সেম আগে যেরকম টেল ল্যাম্প পেতাম একই রকম টেল ল্যাম্প আমরা পাই। আর এখানে ইন্ডিকেটারের কথা বললে একদম KTM এর সিগনেচার LED ইন্ডিকেটার আমরা এখানে পেয়ে যাচ্ছি, এখানে নাম্বার প্লেট লাইটও আমরা পেয়ে যাই, এখানে একটা টায়ার হাগার লাগানো রয়েছে, আর পিছনে এখানে KTM এর ব্র্যান্ডিং দেওয়া রয়েছে। ফুটরেস্টের কথা বলে, ফুটরেস্টের উপর রাবার কোটিং করা রয়েছে, পিলিয়ন ফুটরেস্টের, সেম রাইডার ফুটরেস্টেও তাই। আর একটা জিনিস দেখাই, এই যে গিয়ার লিভারটা রয়েছে না, গিয়ার লিভার এই মাথাটা এটা ভিতর দিকে ঢুকে যায়, এই জিনিসটা আমাকে বেশ ভালো লাগে আমার। কেন কি, গাড়িটা যদি ইনকেস আপনাদের পড়ে যায় রাস্তায় কোথাও, তাহলে এটা ভাঙার কোনো রকম চান্সেস নেই, এটা জাস্ট মুড়ে যাবে, এটাও মুড়ে যাবে, দেন এটাও মুড়ে যাবে, তো এটা ব্রেক হয়ে যাওয়ার কোনো চান্সেস নেই। সেম একই রকম ফিচার্স আমরা এখন এই ব্রেক লিভারের মধ্যেও দেখতে পাই, হচ্ছে ব্রেক লিভারের মধ্যেও আমরা সেম একই ফিচার্স দেখতে পাই। এবার আরেকটা জিনিস দেখে নেবো, না কোনো রকম অ্যাডজাস্টেবল ব্রেক লিভার বা ক্লাচ লিভার দেয়নি, যেটা 390-র মধ্যে দিয়েছে। 390-টা আপনারা নিজেদের রাইডিং স্টাইল অ্যাকর্ডিং আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারেন। তবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই নতুন গ্রাফিক্সটা কীরকম লাগছে, আমার বেশ ভালো লাগছে। আর এখানে সেফটি ফিচার্সের কথা বলে, সাইজ 10 কাট অফ সেন্সার আমরা এই বাইকটার মধ্যে পেয়ে যাচ্ছি। এবার একটু ইঞ্জিন স্পেসিফিকেশান নিয়ে কথা বলি, এই বাইকটার মধ্যে আমরা 199.5 cc সিঙ্গেল সিলিন্ডার 4-stroke 4-valve লিকুইড কুলেন্ট ইঞ্জিন দেখতে পাচ্ছি, যেটা ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 25 PS, আর যেটা ম্যাক্সিমাম টর্ক জেনারেট করে 19.3 Nm। তো যথেষ্ট হেভি পাওয়ারফুল একটা মেশিন আমরা পেয়ে যাচ্ছি KTM এর তরফ থেকে। বা তো ফিউল ট্যাঙ্কের কথা বললামই, যে 13.7 লিটারের আমরা একটা ম্যাসিভ ফিউল ট্যাঙ্ক পেয়ে যাচ্ছি। একটা স্পোর্ট বাইকে একটা মানে 13 লিটারের ফিউল ট্যাঙ্ক কিন্তু খুব কম নয়, আমি আবারও বলে দিচ্ছি। এবার আমি হ্যান্ডেলবারের কথা বলি, এখানে আমরা ক্লিপ অন হ্যান্ডেলবার পেয়ে যাচ্ছি, যেটার মানে সিটিং পোস্চারটা আগের বাইকটার সঙ্গে যদি আমি কম্পেয়ার করি তাহলে অনেক বেশি কমফোর্টেবল, অনেকটা বেশি আপরাইট হয়ে গেছে। ইভেন ফ্রন্টের লুকটাও আগের থেকে অনেক বেশি বেটার লাগে আমার। এখানে WP-র ব্র্যান্ডিং দিয়েছে, যে ছোটো ছোটো যে টাচেসগুলো দিয়েছে, ছোটো ছোটো ব্র্যান্ডিংগুলো এই বাইকটাকে অনেক বেশি প্রিমিয়াম করে দেয়। আর সিটের ব্যাপারে কথা হলে, এবার যদি আমি একটুখানি মিটার কনসোল নিয়ে কথা বলি, এই হচ্ছে এখানে আমরা ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাসটা পেয়ে যাচ্ছি। এখন বাইকটা অন নিতেই দেখাতে পাচ্ছি না আমি আপনাদেরকে। আর আমার একদম প্রথমে আমি যে RC-র ভিডিওটা বানিয়েছিলাম সেটা গেলে আপনারা দেখতে পারবেন, মিটারটা খুব বেসিক মিটার বাট খুবই ইনফরমেটিভ, যেটুকু যেটুকু আপনার দরকার সমস্ত ইনফরমেশান আপনারা এখানে পেয়ে যাবেন। ওডোমিটার, ট্যাকোমিটার, গিয়ার ইন্ডিকেটার, দেন এখানে আপনি ফিউল মিটার সমস্ত কিছু দেখতে পাবেন। এখানে বড় করে RPM শিফট লাইট, গিয়ার শিফট লাইট বা RPM মিটার যেটা আপনি বলে থাকেন সেটা দেখতে পাবেন। আর যদি সুইচ গিয়ার্সের কথা বলি, এখানে ইঞ্জিন কিল বাটন, দেন এখানে সেলফ পেয়ে যাচ্ছি, এখানে হাই বিম লো বিম পাস পেয়ে যাচ্ছি, দেন এখানে ইন্ডিকেটার, এখানে হর্ন পেয়ে যাচ্ছি। মিররের কথা বললে, মিরর ভিজিবিলিটিটা আমার বেশ ভালো লাগে, একটা স্পোর্ট বাইক হওয়া সত্ত্বেও দারুণ ব্রড আমরা এখানে একটা মিরর পেয়ে যাচ্ছি। তো আমি বলছি না যে খুব ভালো, বাট যদি স্পোর্ট ক্যাটাগরির কথা বলি তাহলে আমার পার্সোনালি বেশ ভালোই লাগে, মিরর ভিজিবিলিটি দারুণ। আর ফ্রন্টে যেহেতু ভাইজারটার কালারটা ব্ল্যাক করে দিয়েছে তো আগের থেকে অনেকটা বেশি ব্রড লাগছে। এবার যদি KTM RC-200 MotoGP এডিশনের কলকাতা অন রোড প্রাইসের কথা বলি, আর এই আরেকটা কথা বলে রাখি, MotoGP এডিশনটা নর্মাল এডিশনটার একই প্রাইস, 2,55,000 টাকা কলকাতা অন রোড প্রাইস রয়েছে, মানে 2,55,000 কলকাতা অন রোড প্রাইস রয়েছে RC-200। শোরুমের সমস্ত কন্ট্যাক্ট ডিটেলস আমার ডিসক্রিপশানে আপনারা পেয়ে যাবেন। তো যদি আমার সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে কলকাতা অন রোড প্রাইসের উপরেও অল্প স্বল্প কিছু বেনিফিটস আপনারা পেয়ে যেতেও পারেন, সেটা আপনারা কল করে একবার জেনে নেবেন শোরুমে। আর এবার যদি মিনিমাম ডাউন পেমেন্টের কথা বলি, মিনিমাম 50-55,000 ডাউন পেমেন্ট করলে আপনারা KTM RC-200 পারচেস করতে পারবেন, মানে 50-55,000 টাকার মধ্যে যদি আপনারা ডাউন পেমেন্ট করেন তাহলে KTM RC-200 আপনারা পারচেস করতে পারবেন। আর যদি আমি বলতে কিছু স্কিপ করে যাই, অবশ্যই সেটা আমাকে ইনস্টাগ্রামে আপনারা মেসেজ করতে পারেন বা আমাকে কমেন্ট করে জানাতে পারেন, চেষ্টা করবো নেক্সট ভিডিওর মধ্যে সেটা কভার করে দেওয়ার। আর আজকে ভিডিওটা এত অবধি ছিল, ভিডিওটা যদি ভালো লেগে থাকে
অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বাংলাতে এরকম নতুন নতুন আপডেটেড ভিডিও দেখার জন্য। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।